আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম শর্টকাট পদ্ধতিতে ফুচকা বা পানিপুরি, যেটা আমরা খুবই এই কোয়ারেন্টাইনে মিস করছি। তো চলেন চলে যাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, খাওয়া দাওয়া। প্রথমেই এখানে আমরা একটি পাতিলের মধ্যে ডাবলি নিয়ে নিয়েছি, সেইখানে পরিমাণ মতো পানি দিয়ে খাবার সোডা আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই ফাঁকে ভেজে নিচ্ছি ফুচকাগুলো। ফুচকাগুলো ইন্ডিয়ান ফুচকা, তাই এখানে কোনো ঝামেলা নেই বেশি একটা, খুব সহজে আমার এটা তৈরি করতে হয়নি, কষ্ট করে আমি চুলায় দিয়ে এটাকে তৈরি করে ফেলেছি। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে আমি কোনো নতুন রিভিউ বা রান্না দিলে সেটা সবার আগে আপনার কাছে চলে যায়। তো ফুচকাগুলো ভেজে নিচ্ছি, ততক্ষণ আমার সাথেই থাকুন। আমার ফুচকাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুলেছে। তো এখন আমরা যে ফুচকার ভিতরে পুরটা সেটাই তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে সিদ্ধ করা ডাবলি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আপনারা যতটুকু নিতে চান। সেই ডাবলিটা নেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আলু। এখানে আমি দুইটা আলু সিদ্ধ করা দিয়ে দিয়েছি, আমি একটা আরেকটা আলুর অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আলুটাকে মিক্স করে দিলাম। তারপর এখানে আস্তে আস্তে একটা একটা করে মশলা অ্যাড করবো। তারপর মশলা দেওয়ার আগে ডিমটা অ্যাড করে দিলাম, একটা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো কম বেশি নিলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। প্রথমে এখানে বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম এখানে আমি এখন দিয়ে দিব এটা হচ্ছে চটপটি ফুচকার যে মশলা, হোমমেড চটপটি ফুচকার, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে এখন আরেকটু পরিমাণে অ্যাড করে দিলাম মরিচের ফ্লেক্স বা চিলি ফ্লেক্স যেটাকে বলা হয়। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা আমরা রেখে দিব। তারপর চলে যাব আমরা তেঁতুল পানিটা বা যে পানিপুরির পানিটা সেইটা তৈরি করতে। প্রথমে এখানে 3-4 কোয়া তেঁতুল দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে তেঁতুলের একটা ভালোভাবে কাট তৈরি হয়। তারপর এখানে আমি দিয়ে দিব পুদিনা পাতা আর মরিচের ব্লেন্ডার করা পেস্ট যেটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে বরফ পানি দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা হলে, ঠান্ডা ঠান্ডা লাগলে কিন্তু পানিপুরির পানিটা খেতে দারুণ লাগবে। আর এই পানিপুরির পানিটার স্পেশালিটি হচ্ছে আমরা কিন্তু নর্মালি জিরার গুঁড়া দিই না, কিন্তু এইখানে জিরার গুঁড়া দিতে হয়। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটি পানিপুরির আলাদা একটা জিনিস, যে পুদিনা পাতাটা আর হচ্ছে এই জিরার গুঁড়াটা। আর চটপটি ফুচকার যে মশলা সেটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সও কিন্তু অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এগুলোকে আমি একসাথে পরিবেশন করার আগে আর একটু পুদিনা পাতা আর মরিচের পেস্টটা দিয়ে দিলাম, মনে হলো একটু কম হয়েছে। এখন এটাকে পরিবেশন করে ফেলবো। দোকানের মামাদের মতো তো পরিবেশন করতে পারবো না, কিন্তু আমি কিন্তু মাটির হাঁড়িতে খুব সুন্দর করে পরিবেশন করেছি। এরপর আপনাদেরকে তৈরি করে দেখাবো, মানে পুরগুলো ভিতরে ভরে পানিটা দিয়ে একটু দেখাবো লোভ লাগানোর জন্য। তারপর এই তো দেখতে পাচ্ছেন আমার পানিপুর, পানির কালারটা কিন্তু একদম দোকানের মামাদের মতো এসেছে। তারপর এই যে আমার ঘুমনিটা একদম আঠালো আঠালো হয়েছে, আর ফুচকাগুলো তো ফুলকো ফুলকো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ফুচকাগুলোর ভিতরে, এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ফুচকাগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি পুরগুলো। এই যে দেখতে পাচ্ছেন পুরগুলো খুব সুন্দরভাবে আমি এখন ঢুকিয়ে নিব। এই যে এখন পুর ভিতরে দিয়ে দিলাম, তারপর দেখবেন পানিটাকে কিভাবে নিয়ে খেতে হয় সেটাও দেখিয়ে দিব। আপনারা চাইলেই বাসায় কিন্তু খুব শর্টকাটে এগুলো তৈরি করে ফেলতে পারেন। এই যে পানিটা এখন দিয়ে দিব সামান্য পরিমাণে, এটা একদম পাতিলের ভিতরে দিয়ে ভিজিয়ে খাওয়ার যে সিস্টেমটা সেটাই আপনাদেরকে দেখালাম।
এখন এটা এখানে রাখবো। এই তো দেখেন কত সুন্দর এসেছে। এই তো আমার ফুচকাগুলো সার্ভ করা হয়ে গেছে সব মোটামুটি। খুবই মজার ছিল ফুচকা বা পানিপুরি, যেটাই বলি। ফুচকা টক যেহেতু তেঁতুলের টকটা বানাইনি, এটা পানিপুরি বলা চলে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বর্তমানে বাসায় থাকবেন, বাসায় থেকে বসে বসে বিভিন্ন রান্না করতে পারেন, বিভিন্ন চ্যানেল থেকে দেখে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন, এই শুভকামনাই আজকের মতো। আমি সাদিয়া বিদায় নিচ্ছি আজকে আপনাদের মাস থেকে। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে খাওয়া দাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।